নমস্কার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাষি ভাইদের জন্য আরও একটি সুখবর এবার রবি মরশুমের যে সমস্ত ফসলগুলি রয়েছে সেই ফসলগুলির জন্য আপনি কিন্তু এবার বিমা করতে পারবেন আর তার জন্য এবার ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে আপনার নিকটবর্তী অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারবেন তবে এই ভিডিওটি দেখার আগে আপনি কোন কোন ফসলের উপরে এবার এই বিমা করতে পারবেন সেগুলি এখান থেকে জেনে নিন যেমন এখানে প্রথমেই বলা হয়েছে এক নম্বরে দেখুন বড়ো বড়ো ধান এখানে গম রয়েছে রবি মেজ মানে ভুট্টা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে সমস্ত মসুর রয়েছে মুগ সর্ষে তিল তারপরে দেখতে পাচ্ছেন যে আলু এখানে দেখতে পাচ্ছেন যে সুগার কেন অর্থাৎ যে আঁখ তারপরে খেসারি এই সমস্ত ফসলের উপরে অর্থাৎ রবি মরশুমের এই সমস্ত ফসলগুলি যদি আপনি এবার বপন করে থাকেন তবে আপনি কিন্তু এবার সেই টাকা পাওয়ার জন্য দরখাস্ত করতে পারবেন তার জন্য আপনার নিকটবর্তী এডিও অফিসে গিয়ে আপনাকে ফর্ম জমা করতে হবে তার আগে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলি দেখে নিন আজকে ভিডিওতে কমপ্লিট তথ্য আপনাকে দেখিয়ে দেবো তারপরে যদি আপনি চাষি না হয়ে থাকেন আপনার জমি নেই আপনি অন্য কারো জমিতে চাষ করছেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কি কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে সব কিছু তথ্য আপনাকে জানিয়ে দেবো দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে যে কী কী তথ্য আপনাকে জানাতে হবে প্রথমে দেখুন যে ফর্মটি আপনি নেবেন সেখানে কিন্তু পুরো তথ্য দিতে হবে সেটি তো আপনি জানেন তারপরে দেখতে পাচ্ছেন দু নম্বরে কেওয়াইসি ডকুমেন্ট হিসাবে দিতে হবে ভোটার আইডি অথবা আধার কার্ড ব্যাংক ডিটেলস আপনার ব্যাংকের যে বই রয়েছে পাসবুক রয়েছে তার এক কপি কিন্তু জেরক্স দিয়ে দেবেন দেখুন তারপরে বলা হয়েছে ল্যান্ড ওনার হিসাবে আপনার খতিয়ান বা পর্চা পাট্টা ডিড যে কোনো কিছুর একটির জেরক্স করে আপনি কিন্তু দেবেন যেটিতে সব তথ্যগুলি থাকবে এবার যদি আপনি জমির মালিক না হয়ে থাকেন আপনার জমি হয়তো আপনি কারো কাছ থেকে ভাড়াটিয়া হিসাবে করছেন বা টাকা দিয়ে আপনি অন্য কারো জমি বপন করেছেন মানে জমি হওয়া হয়তো মালিক আপনি নিজে নন সেই ক্ষেত্রে আপনি কি করবেন নন ওনার কাল্টিভেটর হিসাবে ল্যান্ড প্রফেশন যে সার্টিফিকেট সেটি আপনাকে কিন্তু নিতে হবে এটি অ্যানাক্সচার দেখতে পাচ্ছেন পনেরো নম্বর যে অ্যানাক্সচার সেখানে কিন্তু সেই ফর্মটি আপনি পাবেন আপনার নিকটবর্তী যে এডিও অফিস রয়েছে সেখানে গেলেই কিন্তু আপনাকে তারা এই ফর্মটি দেবে সেই ফর্মটি নিয়ে আপনার যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা সেখানে গিয়ে আপনি কিন্তু তাদের দ্বারা একটি সই করিয়ে নেবেন তারপরে আপনি সেই ফর্মটি সহ সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে গিয়ে জমা করবেন তাহলে কিন্তু আপনার এই ফর্মটি কমপ্লিটভাবে জমা পড়বে আর তারপরে সেটি অ্যাকসেপ্ট হয়ে গেলে অর্থাৎ আপনি টাকা পাওয়ার যোগ্য হলে আপনার যে ফসল সেই ফসলের বীমা যদি সেক্ষেত্রে সরকার থেকে টাকা দেওয়া হয় আপনি কিন্তু কোনোভাবে বাদ যাবেন না তারপরে যেটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানতে হবে যে আপনার নিকটবর্তী যে এলাকা সেখানে কখন থেকে ফর্ম জমা পড়ছে আর ফর্ম জমার লাস্ট ডেট কখন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটি সম্পূর্ণ দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গার যে ডেট সেগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনি কিন্তু মিলিয়ে নেবেন কোন ক্ষেত্রে কখন লাস্ট ডেট সব কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপরে আপনি এই পিডিএফটিতে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এক এক করে এইভাবে টেনে টেনে দেখে নেবেন এই পিডিএফের চৌষট্টি পাতা রয়েছে এই চৌষট্টি পাতা পিডিএফ যদি আপনাদের এই ভিডিওতে দেখানো হয় ভিডিও এক ঘন্টা লম্বা হয়ে যাবে তাই ভিডিও লম্বা করছি না আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখানে পিডিএফটি দিয়ে দেবো সম্পূর্ণ পিডিএফটি থেকে আপনি আপনার ব্লক আপনার পঞ্চায়েত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব তথ্য দেওয়া হয়েছে সবগুলি এখান থেকে জেনে নিতে পারবেন তবে মিনিমাম এতটুকু ডেট আপনাদের জেনে থাকতে হবে যে এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন তাই এই মাসেই আপনাকে আবেদন করার জন্য তৈরি থাকতে হবে তাই যদি আপনি এই পিডিএফটি দেখব মনে করছেন দেখে নিন তাছাড়াও আপনি এই মাসের একত্রিশ তারিখের মধ্যে আবেদন করতে হলে আপনি নিকটবর্তী এডি অফিসে গিয়ে সব তথ্য জানুন সেখানে ফর্ম নিয়ে আবেদন করে ফেলুন কোনো চিন্তার বিষয় নেই এরকম আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে ধন্যবাদ